মূল্যবোধে আঘাত নেটফ্লিক্সকে হুঁশিয়ারি দিল ওমান সহ আরব দেশ বেড়েছে প্রবাসী আয় রিজার্ভ $37 বিলিয়ন দর্শকদের ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া পোলাওর চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি ভুনা খিচুড়ি পান্তা ইলিশ গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস আরও থাকছে সপ্তাহে চার দিন মাটন কাচ্চি উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার তাই আর দেরি কেন আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে অথবা অর্ডারের জন্য কল করুন 9799-2660 এই নম্বরে অবৈধ হওয়া সত্ত্বেও অনেক প্রবাসী হুন্ডিতে তার স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন কেউ জেনে আবার কেউ না জেনেই হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন এবার হুন্ডি বন্ধে আরও কঠোর অবস্থানে গেল বাংলাদেশ সরকার এখন থেকে হুন্ডিতে টাকা পাঠালে বিপদে পড়বেন প্রবাসীর স্বজন হুন্ডির ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলিমিয়া আটক ১৬ জনের মধ্যে ৬ জন বিকাশ এজেন্ট ৩ জন বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার ৩ জন বিকাশের ডিএসএস ২ জন হুন্ডি এজেন্ট ১ জন হুন্ডি এজেন্টের সহযোগী ও ১জন হুন্ডি পরিচালনাকারী সিআইডি প্রধান বলেন যারা বিদেশ থেকে অবৈধ পথে টাকা পাঠাচ্ছেন এবং দেশ থেকে সে টাকা গ্রহণ করছেন তাদেরকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সিআইডি মনিটরিং করছে আমার ধারণা কোনো প্রবাসী চাইবেন না তার অবৈধ পথে টাকা পাঠানোর জন্য তার স্বজন আইনের মুখোমুখি হোক বাংলাদেশ সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে এরপরেও বৈধ চ্যানেলের মাধ্যমে টাকা না পাঠিয়ে অবৈধভাবে কেন বাংলাদেশিরা টাকা পাঠাচ্ছেন এই প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমাদের একটি মিটিং হয়েছে আমার বিশ্বাস এর একটি সুষ্ঠু সমাধান হবে তিনি বলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্ট অবৈধ কার্যক্রম করছে আমরা টার্গেট করে তিনটি গ্রুপকে ধরেছি ইতোমধ্যে যারা অবৈধ কার্যক্রম পরিচালনা করেছিল সিআইডির তৎপরতায় সেখান থেকে তারা সরে আসতে শুরু করেছে আমরা ইন্টেলিজেন্স বেজ অপারেশন পরিচালনা করি সিআইডি ৫০০০ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্টদের নজরদারির মধ্যে রেখেছে দুই একদিনের মধ্যে অবৈধ লেনদেন ৫০-৬০% কমে যাবে ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে এছাড়াও এমএফএস এর মাধ্যমে হুন্ডি করে এমন ৫০০০-এর বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি প্রাথমিক তদন্তে জানতে পেরেছি তারা এমএফএস সেবা বিকাশ নগদ রকেট ও উপায় ব্যবহার করে হুন্ডির সঙ্গে জড়িত এই ৫০০০ এজেন্ট গেল ৪ মাসে ২৫,০০০ কোটি ও গত এক বছরে ৭৫,০০০ কোটি টাকা পাচার করেছে ওমান থেকে শতভাগ নিরাপদ আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ যে কোনো সেবার জন্য কল করুন +9689551-6290 বাংলাদেশি অভিবাসীদের বড় একটি অংশ কাজ করেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের দেশে গত কয়েক বছরে মানব পাচারকারীদের নতুন টার্গেটে পরিণত হয়েছে এসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দক্ষিণ এশীয় অভিবাসী কর্মীদের কাছে ইউরোপে অভিবাসন লোভনীয় প্রস্তাব করোনার কারণে সীমান্ত নিষেধাজ্ঞা ছিল তবে বর্তমানে ফের ইউরোপের বিভিন্ন দেশের মানব পাচারে জড়িত দালালদের দৌরাত্ম্য শুরু হয়েছে সম্প্রতি ফেসবুক টেলিগ্রাম ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইউরোপ অভিমুখে মানব পাচারকারীদের মুখরোচক বিজ্ঞাপনের ছয় লাভ কিন্তু পাচারকারীদের দেয়া তথ্য আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বর্তমান সময়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার উল্লেখযোগ্য যে কয়টি রুট রয়েছে তার মধ্যে অন্যতম রুট হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান এই দেশ থেকে স্পিডবোটে করে ইরান সেখান থেকে তুরস্ক হয়ে গ্রিসে এরপর বসনিয়াতে এভাবে বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেন অনেকেই সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ডয়েসে ভ্যালে সহ আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন প্রবাসী বাংলাদেশিরা তবে কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে গণহারে মধ্যপ্রাচ্যে নতুন শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে যারা দীর্ঘদিন ধরে এসব দেশে আছেন তারাও রয়েছেন নানা সমস্যায় ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিদেশি শ্রমিকদের কাজের ক্ষেত্রে বিধিনিষেধ ও কোটা আরোপ করা হয়েছে যার ফলে বাংলাদেশি অভিবাসীদের কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়েছে
মধ্যপ্রাচ্যের বাংলাদেশি প্রবাসী শ্রমিকেরা স্বল্প দক্ষ হওয়ার কারণে এ ধরনের বিধিনিষেধের কারণে তাদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীরা দীর্ঘদিন ধরে সেসব দেশের বেতন কাঠামো নিয়ে অসন্তুষ্ট। শুধুমাত্র নির্দিষ্ট কিছু খাত ছাড়া বেশিরভাগ প্রবাসীদের পক্ষে নাগরিকত্ব পাওয়া কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া সম্ভব নয়। পাশাপাশি বাংলাদেশ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্বল্প বেতন কাঠামোতে দেশের পরিবার এবং বিদেশে নিজের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেক প্রবাসী। এমন অনেক বাস্তবিক সমস্যাকে হাতিয়ার করে বিজ্ঞাপনের ফাঁদ পেতেছে মানব পাচার চক্রগুলো। এতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের, আবার অনেকেই নিঃস্ব হয়ে দেশে ফেরেন। তাই দালালদের খপ্পরে পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসীদের হাতে নাগালে সেবা পৌঁছে দিতে লুলু এক্সচেঞ্জ এখন ওমানের জালান বানি বুয়ালিতে। রেমিটেন্স পাঠাতে আজই আসুন জালান অঞ্চলের লুলু হাইপার মার্কেটে আমাদের নতুন শাখায়, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম ফাজা নামে বেশ পরিচিত তিনি। 34 বছর বয়সে এই যুবরাজ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়। ইনস্টাগ্রামে 51 লাখের বেশি ফলোয়ার রয়েছে এবং টুইটারে রয়েছে প্রায় 25 লাখ ফলোয়ার। তার প্রতিদিনের কোটিপতি জীবনধারার আভাস পাওয়া যায় ইনস্টাগ্রামে পোস্ট করা রোমাঞ্চকর ভ্রমণের ছবিগুলোর মাধ্যমে। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং প্রশাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের দ্বিতীয় সন্তান। 2008 সালে তার বড় ভাই থাকা সত্ত্বেও ফাজাকে তার পিতা দুবাইয়ের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন। ফাজার বড় ভাই শেখ রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম মাত্র 33 বছর বয়সে 2015 সালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। দুবাই এক্সিকিউটিভ কাউন্সিল, দুবাই অটিজম সেন্টার এবং দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান পদে রয়েছেন ফাজা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা ছবিগুলো দেখে মনে হবে তাকে আসলে ব্যস্ত রেখেছে তার শখ পূরণ। স্কাই ডাইভিং, অশ্বারোহণ, সাইক্লিং, জিপলিং এবং ডাইভিং তার শখের তালিকায় কিছু উদাহরণ মাত্র। এছাড়াও তিনি দক্ষ ফটোগ্রাফার, বিশ্ব ভ্রমণকারী এবং কবি। দুবাইয়ের এই যুবরাজ তার বর্ণাঢ্য জীবনযাপন ও রোমাঞ্চকর ভ্রমণের ছবি ইনস্টাগ্রামে 51 লাখ বেশি ফলোয়ারের সঙ্গে নিয়মিত শেয়ার করে থাকেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা রয়েছে, প্রতিটি ছবির একটি গল্প থাকে এবং প্রতিটি গল্পের একটি সময় থাকে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, ধন্যবাদ এবং উপভোগ করুন। যুবরাজ ভ্রমণ করতে ভালোবাসেন এবং পৃথিবী অন্বেষণে সময় ব্যয় করে থাকেন। তিনি সাধারণত ভ্রমণে বিলাসিতা পছন্দ করেন, তবে তিনি লন্ডন আন্ডারগ্রাউন্ডের মতো পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের ক্ষেত্রেও বিনয়ী। লন্ডন তার ভালোভাবে পরিচিত। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ স্কুল স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে পড়ালেখা করেছেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ালেখা করেছেন। যুবরাজ দক্ষ ক্রীড়াবিদ, বর্শি দিয়ে মাছ ধরা পছন্দ করেন। সাইক্লিং, স্নোবোর্ডিং, টেনিস খেলাও তার শখের তালিকা রয়েছে। সমুদ্রে ডাইভিংয়ের পাশাপাশি তিনি একজন সেমি প্রফেশনাল স্কাইডাইভার। অশ্বারোহণও তার পছন্দ। 2015 সালে তিনি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এন্ডোরেন্স কাপ প্রতিযোগিতায় 160 কিলোমিটার ঘোড়া সওয়ার যাত্রায় প্রথম স্থান অধিকার করেন। দানবীর হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার। মানুষের বিপদে দুহাত উজাড় করে দেন। সম্প্রতি দুবাইতে এক পাকিস্তানি প্রবাসীর ভালো কাজের জন্য তার সাথে দেখা করেন এ প্রিন্স। একই সাথে উক্ত প্রবাসীকে পুরস্কৃত করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এসেছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান। বিশ্বের নামে দামি ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যে বাংলাদেশিদের জন্য 5% ডিসকাউন্ট দিচ্ছে ওমানের হাইল্যান্ড বিউটি শপ। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। টানা 2 দিন ভূমধ্য সাগরে ভেসে থাকার পর অবশেষে 38 জন বাংলাদেশিকে নিয়ে ইতালি পৌঁছেছে একটি যাত্রীবাহী নৌকা। 6 সেপ্টেম্বর সিসিলিতে পৌঁছান তারা। এর 3 দিন আগে লিবিয়ার বেনগাজি উপকূল থেকে যাত্রা শুরু করে অভিবাসী প্রত্যাশীরা। নাম প্রকাশ না করার শর্তে ইনফো মাইগ্রেন্টসকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশিরা। তারা জানান, অস্থায়ী নৌকায় আসা এই অভিবাসী দলের সবাই বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় এসেছিলেন, আবার অনেকেই পূর্ব থেকে লিবিয়ায় অভিবাসী হিসেবে অবস্থান করছিলেন। অভিবাসীরা জানিয়েছে, 3 দিন আগে নৌকাটি লিবিয়া উপকূল থেকে যাত্রা করলেও যাত্রার একদিন পরেই খাবার ও জ্বালানি তেল শেষ হয়ে গিয়েছিল, যার ফলে তাদের ইতালি উপকূলে আসতে অনেক দেরি হয়ে যায়। সাগরের একটি অংশে একটি মাছ ধরা নৌকার কাছে সাহায্য চাইলে নৌকাটি থেকে তাদেরকে পানীয় জল ও খাবার দেওয়া হয়।
আফ্রিকা এশিয়া থেকে ভূমধ্য সাগর হয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বড় একটি অংশ প্রতি বছর পৌঁছায় ইতালিতে। এই তালিকায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে বরাবরই উপরের দিকে থাকছেন বাংলাদেশিরা। 2022 সালের প্রথম আট মাসে তাদের সংখ্যা 2021 সালের ১২ মাসে আগতদের কাছাকাছি পৌঁছেছে। চলতি বছর সবচেয়ে বেশি অভিবাসীর আগমন ঘটেছে জুলাই মাসে, ১৩,৮০১ জন পৌঁছায় দক্ষিণ ইউরোপের দেশটিতে। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র ১,৫০ রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ইসলামী ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়বস্তু প্রচার না করতে অনলাইন ভিডিও শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ। একই সাথে এই ধরনের যেসব ভিডিও আছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে, না সরালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে দেশগুলো। আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যম সূত্রে ডন জানায়, গালফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য ৬টি দেশ এবং সৌদি মিডিয়া রেগুলেটর যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়। সংস্থাটির সদস্য দেশ ৬টি হল সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বিবৃতিতে শিশু সম্পর্কিত ইসলামী ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী কন্টেন্টগুলো দ্রুত সরিয়ে ফেলতে নেটফ্লিক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়। তবে বিবৃতিতে বিতর্কিত ভিডিও সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের দর্শকদের নেটফ্লিক্স এমন বিষয়বস্তু দেখাচ্ছে যা মিডিয়া আইনের লঙ্ঘন। তাদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এটা থেকে সরে না আসে তাহলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন সিনেমাগুলোতে যৌন উদ্দীপক দৃশ্য দেখানোকে কেন্দ্র করে আমেরিকান ফিল্ম ডিস্ট্রিবিউটরদের সাথে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সৌদিতে ২০১৭ সালে সিনেমা হল চালু হয়। এরপর দেশটির পক্ষ থেকে ডিজনির কাছে আবেদন জানানো হয় যে মার্ভেলের সুপার হিরো সিনেমার ডক্টর স্ট্রেঞ্জে এলজিবিটিকিউ সম্পর্কিত বিষয়বস্তু সরানো হোক। সৌদির সেই আবেদন নাকচ করে দেয় ডিজনি। পরে সেই সৌদি আরবও ওই সিনেমা না দেখানোর সিদ্ধান্ত নেয়। একই সাথে দেশটি ডিজনির অ্যানিমেটেড ফিল্ম লাইট ইয়ারে থাকা বিতর্কিত দৃশ্যগুলো প্রদর্শনের নিষেধাজ্ঞা আরোপ করে। চলতি আগস্ট মাসে ২০৩.৮০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, আর এর উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭.২০ বিলিয়ন ডলার। প্রতি মাসে ৮ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে ৪.৫ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় গত বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী মাসে রেমিটেন্স বেশি এসেছে। অন্যদিকে রেমিটেন্সে নানা ছাড় ও সুবিধা দেয়ায় ইতিবাচক সাড়া মিলছে। চলতি বছরের আগস্টে ২০৩.৮০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার। চলতি বছরের আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক, এরপরে ডাচ বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে বিদেশি ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।